করবে। 1 2 3 অ্যাকশন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের মিলনায়তনের সামনে পিছনে ডানে বামে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন অনুষ্ঠান শুনছেন সকলকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে সাদর সম্ভাষণ, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। জানি না আপনাদের মন কতটুকু ভরতে পারবো, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের মন ভরানোর জন্য। তা বিভিন্ন রঙে ঢঙে অঙ্গি ভঙ্গিমায় নাচ গান এনে সাজানো হয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠান। আর কথা নয়, অযথা সময় ব্যয় না করে চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। যাবার আগে আপনাদের কাছে একটু শোভনীয় অনুরোধ জানাচ্ছি, আমাদের অনুষ্ঠানে মাঝে আজে বাজে আমাদের কাজে ব্যাঘাত ঘটাবেন না, এত সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়া যাবে না। আমরা এসেছি ঢাকা থেকে, বহুদূর ঢাকা মোহাম্মদপুর। এই মোহাম্মদপুরে এসে অনেক মানুষের রঙ ঢঙ্গ ভঙ্গ দেখে নিজের কাছে অনেকটাই অবগ্ন হয়েছে মতো মুক্তিদের জায়গা। যাই হোক, আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন, জানি না আপনাদের মন কত ভরতে পারবো, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের মন ভরানোর জন্য। তা বিভিন্ন রঙে ঢঙে অঙ্গি ভঙ্গিমায় নাচ গান এনে সাজানো হয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠান। আর কথা না, অতটা সময় ব্যয় না করে চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। যাবার আগে আপনাদের কাছে একটু শোভনীয় অনুরোধ জানাচ্ছি, আমাদের অনুষ্ঠানে মাঝে আজে বাজে আমাদের কাজে ব্যাঘাত ঘটাবেন না, এত সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়া যাবে না। আমরা এসেছি ঢাকা থেকে, বহুদূর ঢাকা মোহাম্মদপুর। এখানে এসে অনেক মানুষের রঙ ঢঙ্গ ভঙ্গ দেখে নিজের কাছে অনেকটাই অবাকুণ হয়েছে। আজকে আমাদের মঞ্চে মনে হচ্ছে লোককে আমন্ত্রণ জানাবো, যাকে সবাই চিনেন জানেন, নতুন করে তার সাথে পরিচিত হবো। তো মঞ্চে আছেন, প্রথমে আমরা আপনার নামটা জানতে চাইবো, আপনার নামটা বলুন। অভিয়ানান। আমাদের মঞ্চে যখন যে অবস্থানে আসে, প্রথমে তাকে আমরা কফি খাওয়ার কফি আনতে চাই, আপনি আপনার নামটা বলুন। অভিয়ানান। আপনাকে তো বলুন এখানে আধা পরোটা কাবাব সিঙ্গারা কিছুই খাওয়ানো হবে না, আপনাকে কফি খাওয়ানো হবে। প্লিজ ভাই আপনার নামটা বলুন। অভিয়ানান। এই মেয়ে কেন মুখে রাখছেন? এটা বুদ্ধিজীবী কবরস্থান, ক্যামেরা চলতেছে, লাইট চলতেছে, খালি কোন কবি আনান, কবি আনান, কবি আনান। জীবনে কি কবি খান না, জীবনে কবি ছয়ে দেন না? আমাদের এখানে একটি নিয়ম নীতি নির্ধারিত করা আছে, আমরা কবি খাওয়াই যা খাওয়াই না। প্লিজ আপনার নামটা বলুন। আপনার নামটা শোনার জন্য হাহাকার করে দর্শক আপনার মানে তাকিয়ে আছে। আমার নামই কবি আনান। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, নামে যার ভেজাল তার মাঝে আছে অনেক বড় জাল। এই ধরনের লোকদের উপস্থাপনা নেওয়া যাবে না। আমাদের নেক্সট আকর্ষণ বাংলাদেশ চলচ্চিত্র খ্যাতি কৌতুক সম্রাজ্যে কাবিলা আর কাবিলার অপূর্ব সুন্দরী নারচিন। এরা এবার আমরা শুনবো তাদের কথোপকথন। ঢাকায় চাকার মাঝে কি ঘটছে মনে শুনবো, কথায় না কাজে কি সুন্দর বাজনা বাজে। আরে নার্সিং গেল কোথায়? তোমার তুমি আগে ঘুষ দিয়ে আসি ঘরা দিনা ছিল তোমার গুড়িয়া গুড়া ফুল বেচা লাগবে না, তোমার জগল ফুল ওই একলাই কিনবো। তোমার একটা কথা গুম পেড়ে আইছি রে, মই আইবে নয়, তোমারে মুই ভালোবাসা ভালাইছি, তোমারে মুই পরনে দসে, তোমার তার মুই বাসুমি না, তোমারে মুই একটা সুমা দিমু, সুমা দিমু। ঠিকই, যখন নাচিন কাবিলাকে চোখ বন্ধ করতে বলো, কাবিলা চোখ বন্ধ করলো। নাচিন আসে একটি বয়স্ক মহিলাকে পাঠিয়ে দিল চুমা খাওয়ার জন্য। শুনুন কাবিলা চোখ বন্ধ অবস্থায় কি বলতেছে। আরে নাচিন গেলা কোথায়? তোমার তো খুঁজি পাইতেছি না। আরে দর্শি দি চামড়াটি কোথায় গেছে? গাউদিয়াদি গ্রামের গন্ধ কো অবস্থায় মিলে কারে কালা মামনে কেডা। নাচিন মোরে ধোকা দিলে তোমরা ফুটকি দেবা নিয়ে গেলে। আচ্ছা দিলদার দিলদার দিলদার, আরে মে দিলদার, মিস্টার বিন মিস্টার বিন, আই মিস্টার বিন।